আসলে দীপুটা ধরে কোথাও চলে গেলে ভালো করতো, ঢাকায় এভাবে ঘোরাঘুরি করাটা ঠিক হচ্ছে না। কোথায় যাবে? জানি না। আলমগীর সাহেব আপনার আত্মীয়, আপনি চেনেন ওনাকে? না, নামটা জানি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বাসায় খোঁজ নিয়েছি, কোথাও যায়নি। আচ্ছা, তোমাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? একটু কথা বলা দরকার রোজি। ওই বিষয়ে আমার আর কথা বলতে ভালো লাগছে না। ভালো না লাগলেও কথা তো বলতেই হবে, তাই না? তাছাড়া তুমি যদি তোমার আপার মকমতো কাজ করতে থাকো তাহলে কিন্তু ঝামেলারও বাড়বে। ঝামেলার কি বাড়বে? এর চেয়ে ঝামেলার কি হবে দুলা ভাই? রোজি, সব সমস্যারই সমাধান আছে। আমি সাথে আর থাকবো না। এত দ্রুত সিদ্ধান্ত নিও না রোজি, একটু সময় নাও, ঠান্ডা মাথায় চিন্তা করো। না, আমি চিন্তা তো করেছি, আমি চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আসলে বলতে চাইছিলাম, রুনা খুবই অসুস্থ, কি হয় কিছুই বলা যাচ্ছে না। কি হয়েছে রুনার? অ্যাপেন্ডিক্স বাস্ট করেছে, কন্ডিশন খুবই খারাপ। আমার মনে হলো তোমাকে খবরটা জানানো দরকার, তাই বললাম। আরো একটা খারাপ খবর আছে, দীপু একটা ছেলেকে স্ট্যাব করেছে, পুলিশ ওকে খুঁজছে। দুলাভাই, আপনি কি আমাকে ওদের ওখানে যেতে বলছেন? আমার মনে হলো খবর দুটো তোমাকে জানানো দরকার। এখন যাওয়া না যাওয়া এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি? আমি আসিফ ইকবাল। বলেন, কি খেদমত করতে পারি? আমি নাফিস ইকবাল, দীপুর ভাই। কেস বলেন। ওই অ্যাক্সিডেন্টালি ছুরি দিয়ে। ও, বুঝছি বুঝছি, অ্যাটেম্প টু মার্ডার, হাইজ্যাকিং, অ্যাবডাকশন অ্যান্ড এক্সট্রাকশন। আপনার সাথে তো ফোনে কথা হয়েছিল, মাশাআল্লাহ, আপনার ভাই তো একেবারে কাবিল আদমি। শিল্পপতির ছেলেকে ছুরি মারছে, আবার ব্যারিস্টারের কাছ থেকে চাঁদা লইয়া তার বোর্ডে নিয়ে ভাগছে। আমাকে থানায় আসতে বলেছে। ভাই, এই উকিল ব্যারিস্টার নিয়ে ঘাটাইতে তো আমরাই সাহস পাই না। আপনার ভাই তো একজন ডক্টর। না, সেরকম কিছু না, প্রথমটা অ্যাক্সিডেন্টালি আর দ্বিতীয়টা মিথ্যে। না ব্রাদার, এটা তো সিভিল ভার্সন, আইনের মারপ্যাচ তো ভিন্ন। আপনাদের কাছে সে নির্দোষ, কিন্তু আসামির কাছে তো সে দোষী। এখানে 1 লাখ টাকা আছে। এক লাখ বলেছিলাম, তখন তো কেস ছিল একটা, এখন তো কেস দুইটা। আর 1 লাখ না দিলে ভাই উপরে ম্যানেজ করতে পারবো না, এটা কিন্তু বেশি হয়ে যায়। আরে না ভাই, দুই পার্টি প্রভাবশালী, একজন শিল্পপতির ছেলে আর একজন ব্যারিস্টার, আর টাকা ছাড়া তো এমনি এমনি করা সম্ভব না ব্রাদার। একটু
সুরে থাকতে বলবেন আপনার ভাইকে, আমরা যাব না তার পিছনে। কিন্তু সে যেন আয়সা কলে না চলে, এর মধ্যে একটা ভালো উকিল টুকিল ধরেন, পালায়া তো আর সারা জীবন থাকতে পারবে না। একটু চা খাবেন দাদা? না ঠিক আছে, আমাকে আবার অফিসে যেতে হবে। কেমন আছো তুমি? ভালো আছি। আমি কালকে শুনলাম জানো ভাইয়ার কাছে, আমার ভাইয়ের সাথে আমার কথা হয় না। তোমাদের ঝগড়া এখনো মেটেনি? এই ঝগড়া মেয়ে বিয়ে কোনোদিন মিটবে না রুনা। আচ্ছা আমার কথা বাদ দাও, এই যে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে এত কষ্ট করলে, ডাক্তার যদি আগে ধরতে পারতো এত প্রবলেম তো হতো না, তাই না? ডাক্তারের দোষ নাই ভাবি। অবশ্যই ডাক্তারের দোষ, ডাক্তার শুধু ব্যবসা করবে। ডাক্তার যদি আগে ডায়াগনোসিস করতো তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। কেমন আছেন? ভালো। ব্যথাটা তো আছে? না, কালকে শেষ রাতের দিকে একটু ব্যথা হয়েছিল, পরে নার্স এসে ওষুধ দিল, তারপর ঠিকঠাক হয়ে গেছে। ওকে, ব্যথাটা থাকবে, যদি খুব বেশি হয় তাহলে ওষুধ খেতে হবে, বলবেন। পেইন ম্যানেজমেন্টটাই এখন খুব গুরুত্বপূর্ণ, ওটা ঠিক মতো করতে পারলে কয়েকদিন পর আর কষ্ট পাবেন না। থ্যাংকস ডক্টর, আপনি অনেক কষ্ট করছেন। না না, এটাই তো ডক্টরের কাজ। উনি কে, আপনার বোন? আমার ভাবি। ও ঠিক আছে, খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে, ওটাই এখন আসল কাজ। আসি। ডাক্তারের কথাবার্তা তো ভালোই, অনেক কেয়ার করেছে আমাকে। এখন কেয়ার করে কি লাভ বলো তো? সময় মতো যদি ধরতে পারতো রোগটা তাহলে এত ঝামেলা এত কষ্ট তোমার হতো না। ভাবি, আমার অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়নি। তাহলে ভাই, এই দৌড়াইলে দাবড়ানো যায়, হারাইলে বিশ্রানো যায়, কিন্তু গায়েব হয়ে গেলে তো পাওয়া মুশকিল। আপনারা খোঁজ খবর করছেন তো? হ্যাঁ, এই দেশের প্রতিটি থানায় মেসেজ দিয়েছি, কিন্তু কথা ওই একটাই। কোনটা? ওই যে গায়েব হয়ে গেলে কিছু করার থাকে না,
তাছাড়া এদেশে এত মানুষ, আরে ভাই ঢাকা শহরে রাস্তায় নামলে মানুষের ভিড়ে নিজেরে তো নিজেই খুঁজে পায় না, আর একজনকে খুঁজে পাবো কেমনে? তাই বলে একটা জলজান্ত মানুষ নাই হয়ে যাবে? নাই হয়ে যায় নাই তো, প্লাস হয়ে গেছে, দীপুর সঙ্গে পালিয়েছে। দীপু তো অনেক আগে থেকেই ফেরারি। জি, সর্বহারা, তার হারানোর কিছু নাই। বিয়ের আসরে গিয়ে 1,00,000 টাকা চান্দা নিছে, এরপর আস্ত একটা মেয়েকে নিয়ে সে ফাঁকছে। প্লিজ, আপনারা কিছু একটা করেন। আর কি করবো বলেন। আচ্ছা, আপনারা কি হাসপাতাল, মর্গে এসব জায়গায় খোঁজখবর নিয়েছেন? মর্গে? মর্গে কেন? না, মানুষ হারায় গেলে তো ওইসব জায়গাগুলোতেই খোঁজা হয়। দেখা যাক কি হয়। দেখো, বিপদ তো কেটে গেছে না, এটাই তো ভালো কথা। বিপদটা কেটে গেছে না শোনা? বিপদ কি কেটে গেছে নাকি সারা জীবনের জন্য বিপদ শুরু, কে জানে? বাবু, এখানে তোমার তো কোনো দোষ ছিল না, তাই না? ভাবি, আমার সত্যি মনে হয় আমার কোনো দোষ ছিল। আমারও তাই মনে হয়। রুনা, আমরা সবাই তোমাকে ভীষণ বিশ্বাস করি। হ্যাঁ, আমার তো কষ্ট হচ্ছে যে এত বড় একটা বিপদ গেল আর আমি আমি তোমার কোনো কাজে আসতে পারলাম না, আমি এত দেরি করে জানলাম। সো সরি রুনা। ভাবি, জানানোর মতো তো মুখ ছিল না, সুযোগও ছিল না। যাওয়ার হয়ে গেছে, আল্লাহর রহমতে দেখো সব বিপদ কেটে গেছে না? এখন 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 সব ভালো হচ্ছে না? আপনি কেমন আছেন মা? অনেক আনন্দে আছি, মহাসুখে আছি, দেখতে পাচ্ছ না? মা থামো না। মা, আমি তো কিছু জানতাম না মা। জানবে কেমন করে? 14 দিন ধরে বনের বাসায় পড়ে থাকলে কেমন করে জানবে? এখন এসছে তরদ দেখাতে। কেন বাদ দেব? রুনার এই অবস্থা, দীপুটা ফেরার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমার অপুর মুখে হাসি নেই, একা আমি, একবার হাসপাতাল, একবার বাসা, কেমন করে সামনে একবার ভেবে দেখেছ? মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদবো তো আমরা, এতগুলো বিপদ একসঙ্গে, নিশ্চয় ভাবছো এ আমাদের কোনো কর্মফল? তা না হলে এতগুলো অমঙ্গল একসঙ্গে থাকবে কেন? মা, এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, আমি কারোর কাছ থেকে কিছু আশা করি না, যার চারটা তাকেই দেখতে হয়। যাও তুমি। মা, কি সব বললে? ভাবি এতদিন পর আসলো, শুধু শুধু তামাশা দেখতে এসছে। অলক্ষণে একটা মেয়ে আমার সংসারে আসার পর থেকে সব সুখ সব শান্তি চলে গেছে। মা, ভাবির কি দোষ? ২ লাখ? উপায় কি বাবা? দুইটা কেস, মানসম্মান সব তো গেলই, সামনে না খেয়ে থাকতে হবে। কার কাছ থেকে জোগাড় করলি এসব জেনে তুমি কি করবে? অফিসে লোন শোধ করলাম, দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে, ধার করতে করতে গলা পর্যন্ত ডুবে যাচ্ছি। জাফরের কাছ থেকে টাকাগুলো পেলেও তো হাতে কিছু টাকা আসতো। ওটা আর আশা করো না, ওই টাকা পাওয়া যাবে না, জাফর ভয়ঙ্কর লোক। এই লোকটাকে যদি আমি মুরদের হাতের কাছে পাই, পেলে কি করবে? ও টেনে ওর দুই গাল দুটো চড় মারবো।
হাতে সুখ হবে, টাকা পাবে না। ভাবছি গ্রামের বাড়িটা বেচে দেবো, তাতে কিছু টাকা আসবে হাতে। বাবা, পৈতৃক বাড়ি বিক্রি করা ঠিক হবে না, তোমার ভালো লাগবে না। দেখ, টিকে থাকার চেয়ে ভালো থাকার কোনো মূল্য নেই, টিকে থাকাটা হচ্ছে জরুরি। রুনা ফিরবে কবে? আরো দিন তিনেক পরে। যত বেশি দিন থাকবে তত বেশি বিল উঠবে। কোথায় যাচ্ছি সবার? কাল সবার। আমি তোমাকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। এই শুক্রবার এত সুন্দর। তবে তোমার চেয়ে বেশি না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমিও তোমাকে ছাড়া বাঁচব না। কে যেতে বলেছিল তোকে? এখন বোঝ। আব্বা, ওই বাসায় এরকম একটা পরিস্থিতি জেনেও কি আমি যাব না? না, যাবি না। অপুকে সুযোগ দিলে ও আর তোর কোনো কথাই শুনবে না। ওকে চাপ প্রয়োগ করে তোর শর্ত পালন করাতে বাধ্য করতে হবে। আর রুনার এরকম একটা, আরে থাম তো। শোন, আমার প্ল্যানটা কাজ করছে। দেখবি অপু দু চার দিনের মধ্যেই বাসা ঠিক করে এসে তোর পায়ে ধরবে। আর গিয়েই বা কি লাভ হলো? শুধু শুধু ওই মহিলার ধমক খেয়ে আসলি। ঝামেলার মহিলা, দুই চক্ষে দেখতে পাই না আমি ওই মহিলাকে। আপা প্লিজ থামো তো। ও বাবা বাবা, একেবারে শ্বশুর বাড়ির জন্য ত্রান্ত দেখি ষোলো আনা। আচ্ছা, বোনের চেয়ে শাশুড়ি বড় হলো? আপা, তোমার কথা কিন্তু এখন আমার একদম সহ্য হচ্ছে না, সিরিয়াসলি। হ্যাঁ, তা তো সহ্যই হবে না, ভালো কথা তো কারোই সহ্য হয় না। দিন দিন একটা ছাগল হচ্ছিস তুই। কি ব্যাপার মারুফ, তুমি সারাদিন ঘরে চেম্বারে যাওনি? আই এম নট ফিলিং গুড। কি শরীর খারাপ লাগছে? না, আমি আগে বলেছিলাম এই বিয়ে ঝামেলা বাড়াবে, তাই হলো। আই এম সরি মারুফ, আমি তোমাকে ইনসিস্ট করেছিলাম, কিন্তু আমি তো প্র্যাকটিক্যালি দেখেছিলাম বিয়েটাকে। পূজা মেয়েটা যে এত বোকা আমার ধারণা ছিল না। সিদ্ধান্তটা ঠিক ছিল না। ডোন্ট ওয়ারি মারুফ, পূজা যদি না ফেরে আমরা ওর চেয়ে বেটার কাউকে তোমার জন্য খুঁজে বের করব। রিল্যাক্স। আমি খুব অপমানিত বোধ করছি, নিজেকে এত ছোট মনে হচ্ছে। না মারুফ, তুমি চাইলে দশটা বিয়ে করতে পারবে, পূজা একটা বোকা মেয়ে। হ্যালো, আমি থানা থেকে বলছি, এসআই সাহেব। হ্যাঁ বলেন। মেডিকেলের মর্গে একটা লাশ আছে, বর্ণনা শুনে মনে হলো আপনারা একটু দেখে গেলে ভালো হয়। না না, মানে পূজা?